কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলছে সালাদিন রচিত সাচি বন্দর ফার্স্ট লেন আজ পাঠ করছি পঞ্চম পর্ব দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো চললাম আবার নিত্যকার মতো অরুণার ওখানে এসে দেখি ব্যাং অন্ধকারে বসে বিড়ি ফুঁকছে আমাকে দেখে সে উঠে দাঁড়ালো বললাম তোর দিদি কইরে যথেষ্ট রাগত স্বরেই যেন সে বলল আর কোথায় ওই সেখানে মরা পাহাড়ে দিচ্ছে কাল তো আপনি চলে গেলেন নাওয়া নেই খাওয়া নেই কাল রাত আর আজ দিনে নিজের ঘরে আধ ঘন্টাও তো থাকেনি ডাক্তার আর ওষুধের পয়সা তো সব নিজেই দিল নিজের কিছু হলে তখন আক্কেল হবে বললাম মালতির কি খবর আর কি বিকালের আগেই শেষ চল তো দেখে আসি ব্যাঙ্ক বিরক্তি প্রকাশ করল কেন ভদ্রলোক মানুষ খামাখা হাঙ্গামা পাবেন মরে গেছে নিয়ে যাবে এখন বললাম হাঙ্গামা কিসের দেখে আসি না একটু চল ব্যাঙ্ক বলল যেতে চান তো আপনি যান আমার তো এখান থেকে নোরবার জো নেই কে আসে না কি হয় সব তো চোর কিছু না বলে আমি মালতির ঘরের দিকে পা বাড়ালাম দু তিনটা হোচুট খেয়ে মালতির ঘরে এসে দেখি দুজন পুলিশ করুণা আর বাড়িওয়ালি কি যেন বলা বলি করছে দু তিনটা মেয়ে দাঁড়িয়ে আর মালতের প্রাণহীন দেহটা লম্পমান হয়ে আছে খাটের উপরে একটা ময়লা চাদর দিয়ে আপাদমস্তক ঢাকা আমি ঘরে ঢুকতেই সবাই আমার দিকে মুখ তুলে তাকালো পুলিশদের দেখে একটু সংকুচিত হয়ে গেলাম বাড়িওয়ালি আমাকে দেখে বলে উঠল তুমি বলো বাছা এ মরা সারা রাত কে পাহারা দেবে এক বোন নাকি আছে তাও আখাউড়া থাকে কে দেবে খবর কতক্ষণে তারপর পুলিশ দুটিকে দেখিয়ে বলল দাদা তো কিছুতেই এখন নিচ্ছে না বলছে রাত থাক সকালে নিবে অরুণা আমার হাতটা মৃদু আকর্ষণ করে বাইরে নিয়ে এসে বলল নিজেকে জাহির করার আর জায়গা পাওনি এর মাঝে কেন এলে পুলিশরা তো এখানকার বাসিন্দা নয় কাজটা যে কিছুটা অন্যায় হয়েছে বুঝলাম তবু মুখে বললাম কেন পুলিশে কি হবে কি আর হবে মাঝে মাঝে পয়সা চাইবে আর কি ভদ্রলোকদের কাছ থেকে এ জায়গায় সহজে পয়সা আদায় করা যায় হেসে বললাম আমার ইজ্জতের ভয় নাই তা পুলিশরা নিচ্ছে না কেন আর কেন কিছু চায় আর কি বললাম তাহলে দিয়ে দাও না অরুণা রাগত সরে বলল কেন দেব বেতন পায় না ওরা বললাম তা পায় এমন একটা সুযোগ চাপ দিতে ছাড়বে কেন টাকা পাঁচটা দিয়ে দাও ঘরে ঢুকে পুলিশগুলোকে বললাম শুনেন তো বাইরে এসে টাকাগুলো দিয়ে বললাম মরে গেছে কেউ নেই নিয়ে গেলে ভালো হয় একটু ইতস্তত করে একটা পুলিশ বলল আমরা তো চাই না রাতের ব্যাপার ডোমদের টাকা দিতে হবে পকেট থেকে আরও পাঁচটা টাকা দিয়ে বললাম নিন ভাই মরে গেছে টাকা পয়সাও কিছু রেখে যায়নি কে দেবে এগুলো দিয়ে সারুন একটা পুলিশ গলায় বলল টাকা সব বাড়িওয়ালি মেরে দিয়েছে এ একটা কথা হল দশ বিশটা টাকাও বুঝি রেখে যায়নি যাক আপনি যখন বলছেন দেখি পুলিশ দুটোই কিছুক্ষণ পরে নিয়ে আসলো মালতীকে ঘর থেকে বের করার সময় প্রায় সবাই কাঁদল হীরা পুষ্প গন্দা আরও অনেকে নিজের ঘর ছেড়ে এসে সবাই ভিড় করে দাঁড়ালো মুখের কাপড় তুলে মুখও দেখল না এক পাশে দাঁড়িয়ে রইল কিন্তু বিশ্রী লাগলো বাড়িওয়ালের কান্নাটা এ যেন লোক দেখানো তা বুঝতে মোটেই কষ্ট হয় না মুখে বলছে ওরে মালতী রে ক্ষমা করিস কত বকেছি ঝোকেছি অরুণার অপর পাশে দাঁড়িয়ে আমি তাকিয়ে রইলাম মালতীর দেহটার দিকে নিজেকে মনে মনে সহস্র ধন্যবাদ দিলাম ভাগ্যিস মালতীর দেহ আমার কাছে অস্পৃশ্যই রয়ে গেল না হয় সে কথা স্মরণ করে আজ আক্ষেপ আর আত্মগ্লানির অন্ত থাকত না আশেপাশের অন্য মেয়েগুলোর দিকেও তাকালাম এরাও মরবে আজ হোক আর কাল হোক ইহলোকের ঘৃণা অশ্রদ্ধা আর পাপ পঙ্কিলতা এদের বিভক্ত করে দিয়েছে বৃহত্তর সভ্য সমাজ থেকে মনে হয়তো পরলোক এক গোষ্ঠীভুক্ত হতে পারবে সবগুলো মেয়ের মুখেই যেন ভীতির একটা প্রলেপ পড়ে আছে কিন্তু এ শুধু আজ সন্ধ্যায় তারপর আবার যে এসেই আর তা না হই বা উপায় কি জীবন এখানে তীব্র ফেনাইত করুণ রসে তা মিয়ে যাবে মালতীর দেহটা ঘর থেকে বের করা হলো আমরাও পিছু পিছু বেরিয়ে এলাম পিছনে ঘরের দিকে তাকিয়ে একটা ক্ষুদ্র নিঃশ্বাস নিজের অজ্ঞাতেই বেরিয়ে গেল মালতী আর কখনো এই ঘরে ফিরবে না আমাদের ধর্মে শাস্ত্রে এ জাতীয় পাপীদের পরলোকে যেরকম শাস্তির কথা বর্ণিত আছে সবই মনে উঠলো মনে হল না কিছুতেই এরা শাস্তি পেতে পারে না জীবনে যদি সুখ ভোগ করে থাকতো তা না হয় কথাটা মানতাম নিজের চোখের সামনে এর জীবন আর জবনিকা দুই দেখলাম এর মাঝে আমাদের চিরাচরিত নৈতিকতা অনুযায়ী পাপ আছে বটে কিন্তু এমনকি লাভ করেছে সে যার জন্য পরবর্তী জীবনে একমাত্র কঠিনতম শাস্তিই তার প্রাপ্য অনন্ত জীবন মানুষের দ্বিধা বিভক্ত ইহলোক আর পরলোক ইহলোকে মালতি যা পেয়েছে সেটুকুও তো শাস্তি বই আর কিছুই নয় সুতরাং পরকালেও যদি সেই শাস্তি তবে না থাক সমস্ত জগৎ যখন এদের পাপি বলে চির নির্দেশ দিয়ে রেখেছে তখন আমারও তো বাগাড়ম্বর কেন নিয়তি কিংবা গ্রহ যার টানেই হোক একবার যখন এ আবর্তে পড়েছি তখন খুব তাড়াতাড়ি যে এখান থেকে পাততাড়ি গুটাতে পারবো এমন তো মনে হয় না সুতরাং চামড়ার চোখে যা দেখে যাই তাই সই সংসারে সবাই নিজ মতানুযায়ী এর বিচার করুক আমার দায় আমি সারি গলির দুধারে সার হয়ে মেয়ে পুরুষ দাঁড়িয়ে আছে রুদ্ধ নিঃশ্বাসে গলিতে আজও লোক কম কাল যারা শুনে গেছে এ পাড়ায় অসুখ তারা আজ আসেনি অন্যেরা যারা এসেছে মালতীর মৃত দেহ দেখে আর দেরি না করেই সব সটকে পড়েছে দু একজন জিজ্ঞেস করছে কি হয়েছে কিসে মরেছে মেয়েগুলো উত্তর দিচ্ছে এমনি বয়স হয়েছে রোগের কথা গোপন করে যায় তারা আমি ভাবছি মালতীর কথা কি সম্বল নিয়ে সে এর দুনিয়া থেকে বিদায় নিল অরুণের ঘরে ঢুকে থপ করে চেয়ারটায় বসে পড়লাম অরুণা সাবান আর গামছা হাতে নিয়ে বলল আগে হাত মুখ ধো ব্যাংকে জল ফুটিয়ে দিতে বলছি বললাম জল ফুটানোর দরকার নেই সাবান হলেই চলবে হাত মুখ ধুয়ে সিগারেট ধরালাম অরুণা বলল আমার স্নান না করলে চলবে না তুমি বসো একটু মিনিট পাঁচেক লাগবে বললাম কাল সারা রাত আর আজ দিনে স্নান খাওয়া কোনোটি হয়নি বোধহয় কে বলল আর কে চেহারা আয়নার দিকে তাকিয়ে অরুণা বলল খাবার আর পেলুম কই তা স্নান করে এক ঘুম দিলে সব ঠিক হয়ে যাবে বললাম তাহলে আমি যাই আমি থাকলে তোমার ঘুমাতে দেরি হবে চলে যাওয়া মাত্রই যে ঘুম হবে তাই বা কে বলল হেসে বললাম বেশ বসেই থাকি যাও স্নান করে এসো অরুণা বেরিয়ে গেলে ঘরে ঢুকলো ব্যাঙ চাপা গলায় বলল আপনি একটু বলে দেখুন না শরীরের উপর যদি একটু নজর না দেয় তাহলে নিজেকেই শুয়ে পড়তে হবে আমি কিছু বললে তো বলে বাজে বকিশ নে ছেলে মানুষ ব্যাঙের মুখে শুভাকাঙ্ক্ষী মুরব্বীর মতো কথা শুনে একটু বিস্মিত হলাম কিন্তু একটু ভেবেই বুঝলাম বাস্তবিক ব্যাঙের দরদ আছে অরুণার প্রতি মানুষের বাঁচা মরার উপর খোদা ছাড়াও আর কারো যদি হাত থাকতে পারে তাহলে ব্যাঙের পুনর্জীবন করুণারী দান ব্যাং বুঝে সেটা তাই এ বয়সে তার দরদটা শুনতে উচ্ছ্বাসপ্রবণ হলেও অকৃত্রিম নয় বললাম আমার কথা যে শুনবে তারই বা কি ঠিক ব্যাং বললে পৃথিবীতে যদি কারো কথা শুনে তবে সেটা আপনার কথাই আপনি জানেন না দিদি আপনাকে কত ভালো বাধা দিয়ে বললাম আই থাম জিভ কেটে সলজ্জভাবে হেসে বল আচ্ছা না না হয় নাই বললাম কিন্তু রাত দিন আমায় বলে কি শুনবেন এবার উৎসুক হয়ে বললাম বল বলে হ্যাঁ রে ব্যাংক তুই তো সারাদিন শহর চষে বেড়াস কোথাওই হঠাৎ দেখতে পাস না তাকে কী করে সাথে কে আরও কত কী আমি বলি তোমার মাথা খারাপ হয়েছে দিদি এত বড় শহরে তোমার সেই লোকটিকে কেবল হঠাৎ দেখা যে সম্ভব প্রথম যেভাবে চাপা গলায় ব্যাংক কথা শুরু করেছিল শেষ পর্যন্ত অত নিম্ন স্বর বজায় রাখা আর সম্ভব হয়নি শেষের কথাগুলো বোধ করি অরুণার কানেও গিয়ে থাকবে হঠাৎ দুয়ার খুলে ভিজে কাপড়েই ঘরে ঢুকে অরুণা ব্যাংকে বলল হারামজাদা মেরে হাড়গুঁড়ো না করলে আর তোমার বকুনি বন্ধ হবে না বাবা রে বাবা দু মিনিট একটু আড়ে গিয়েছি তো মুখ দিয়ে খই ফুটছে সত্য মিথ্যার আর বাছ নেই না ব্যাংক গো ধরে বলল এর মাঝে মিথ্যা বললাম কই সারা দিন রাত মড়া পাহাড় দিয়ে এখন আমার উপর রাগ ঠিক আছে আমি আর কিচ্ছু বলবো না কিন্তু এও বলছি আমাকে আর যদি কিছু জিজ্ঞেস করো তাহলে ভালো হবে না অরুণা বলল তোকে জিজ্ঞেস করতে আমার গরজ পড়েছে তারপর আমার দিকে ফিরে বলল। ওর কথাগুলো না শুনলে বুঝি তোমারও আর ভাত হজম হচ্ছে না বলেই আবার চলে গেল ব্যাংকে বললাম থাক রে ব্যাঙ্ক যা শুনতে তোর দিদির মানা তা নাই বা শুনলাম তুই বরং অন্য কথা বল তোর বাড়ি কোথায় তাই বল ও মা তাকে আমি জানি চদ্দুর মনে পড়েছিল এক এতিম খানায় ভাত চুরি করে খাওয়ায় সেখান থেকেও বের করে দিল তারপর একটা দোকানে কাজ করি আগুন লেগে যখন মরে যাচ্ছিলাম তখন দিদি তো বাঁচাল তাহলে তোর কেউ নেই দিদি ছাড়া তো আর কাউকে দেখি না কিন্তু দিদি যা আপনার কথা কত বলে এ কথা আপনি বিশ্বাস করেন না মুখে আঙুল দিয়ে বললাম চুপ একশো বার করি কিন্তু তোর দিদি শুনলে আর আস্ত রাখবে না ব্যাং চুপ করে রইল একটা জিনিস লক্ষ্য করলাম আমার প্রতি অরুণার যত টানি থাকুক সেটা সে ঘটা করে প্রকাশ করতে চায় না আর কারো কাছে ঘটা করে শুনি এটাও তার ইচ্ছে নয় ভাবলাম পতিতা হোক আর যাই হোক হৃদয়াবেগের এই অবস্থায় সেও লজ্জা নম্র একটি নারী মাত্র ব্যাং যা বলেছে তা যে বিন্দুমাত্র অসত্য নয় তাতে আমার কোনো সন্দেহ রইল না বিশেষ করে যখন অরুণা এ সত্য প্রকাশে বাধা দিল এ সত্য বলেই সে বাধা দিয়েছে অসত্য হলে এ প্রচারে তারই লাভ প্রফেসরের সাথে তার সে রাতের অভিনয়টা আমার চোখের সামনে এখনও মূর্ত হয়ে আছে কিছুক্ষণ পরে ঘরে ঢুকল অরুণা আমার দিকে চেয়ে বলল বললাম না ঠিকই আছি ভালো লাগছে না বোধ করি বললাম না ঠিকই আছি তুমি এখন হোটেল থেকে এনে কিছু খেয়ে নাও না কিছু খাবো না খিদে নেই মোটেই ব্যাং নিচে বসা ছিল ফোসফোস করে বলল এখন এটা মিথ্যা হলো না গত দুদিনে কি খেয়েছ যে পেট ভর্তি হয়ে আছে তারপর আমার থেকে ফিরে বলল আসল কথা কদিন থেকে তিনি আর হোটেলের খাবার খান না তা বললেই হয় আমি রেধে দিচ্ছি বলেই সে বেরিয়ে গেল অরুণা হেসে বলল না রে ব্যাং সত্যি খাব না ব্যাং দুয়ারের গোড়ায় দাঁড়িয়েছিল বলল তাহলে দুধটা খাওয়া অন্তত গরম করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তাই কর হঠাৎ কি জানি কেন অরুণাকে বলে ফেললাম রাজলক্ষ্মীকে চেন চুলগুলোকে তোয়ালে দিয়ে নিংড়াতে নিংড়াতে বলল দেবীর সাথে তুলনা হয় হয় না হেসে বললাম তো মনে ব্যবহারে দ্বিতীয় রাজলক্ষ্মী লোকে যে আমায় বলবে শ্রীকান্ত পড়ে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে তাই আরেকটা রাজলক্ষ্মী জোগাড় করেছি লোকের কাছে আমার কথা বলে বেড়াও বুঝি বললাম না শুরু করিনি তবে যদি করি কোনো দিন রাখো ওসব সব কথা মালতীটার জন্য সত্যি দুঃখ হচ্ছে বড় ভালো মেয়ে ছিল আমি কিছু করতে বললে মন প্রাণ দিয়ে করতে চাইত আমাকে খুব মানত মাঝখানে একটা কথা বলে রাখি যে কাহিনী আমি বলছি সেটা অসম্ভব হওয়াই সম্ভব অরুণার যে রূপটা এখন পর্যন্ত ফুটে উঠেছে সেটা মহৎ রমণীয় উপভোগ্য ও চিত্তাকর্ষক কিন্তু তার চেয়ে বেশি হলো এর অবাস্তবতা পতিতালয়ের পরিবেশে এটা যেমনই হাস্যকর তেমনি অবিশ্বাস্য কিন্তু ব্যতিক্রমটাই ঘটল আমার কপালে এ জাতীয় গলিতে অরুণা একটি অতিমাত্রায় বিশেষ ব্যতিক্রম মাত্র সংসারের অপরাপর ব্যতিক্রমের মতো এটাও একটি সুতরাং অরুণার কাহিনী হয়তো সর্বাঙ্গীনভাবে এ গলির কাহিনী নয় হীরা গন্ধা আর পুষ্পরাই এ গলির ঐতিহ্যবাহী এর ভালো খারাপ সত্য মিথ্যা সব তারাই এক দৃষ্টিতে তাদের সাথে অরুণাও আছে যেমন লোক সমষ্টি জনতা কিন্তু জীবনের বিভিন্ন কোণ থেকে ব্যক্তিগতভাবে কাউকে দেখতে গেলেই সে তখন সমষ্টি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রূপ ভাব আর কল্প মিলে সে তখন নানাভাবে আত্মপ্রকাশ করে সুতরাং অরুণা যদি আমার সাথে মনস্তত্ব দর্শন কিংবা আধ্যাত্মবাদ নিয়ে আলোচনা শুরু করে তার জন্য আমাকে দোষ দেওয়া ভুল তার কৈফিও তো আমি দিতে পারবো না অরুণার দিকে তাকিয়ে বললাম সত্যি ভালো মেয়ে ছিল মালতী সেই তোমাকে মিলিয়ে দিল আমায় না হয় এ গলি খুঁজিতে হয়তো তোমাকে জীবনে খুঁজেই পেতাম না অরুণা বলল মরার আগেও তোমার কথা বলেছে বললাম কী বলেছে নিজের প্রশংসা আর নাই বা শুনলে হেসে বললাম তাহলে থাক অরুণা বলল হাতটা বড্ড কামড়াচ্ছে লোক এসে সবাইকে দিয়ে গেল তারা শুনল কিভাবে তাদের লোক কি আর এখানে আসে না আর একটা সিগারেট ধরিয়ে বললাম আচ্ছা ওই যে একটা মাস্টার নাকি তোমার এখানে একদিন দেখেছিলাম ব্যাংক যাকে নিয়ে এলে তুমি অশোকের ভান করে পড়েছিলে আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম অরুণা একটু স্মরণ করবার চেষ্টা করে বলল কে ওই যে স্যান্ডেল আর ব্লাউজ পিস নিয়ে ও বুঝেছি বুঝেছি তা কি হয়েছে বললাম উনি আর এসেছিলেন নাকি অরুণা বলল কই না তো মিথ্যে করে বললাম আমি একটা ক্ষতি করেছি তোমার সে তোমার এখানে আর আসবে না কেন সে পথ বন্ধ করে দিয়েছি অরুণা একটু শিউরে উঠে বলল কিভাবে করলে ভদ্রলোককে অপদস্থ করে দিয়েছ বোধ বললাম আরে না বেনামি একটা চিঠি দিলাম লিখলাম আপনি একজন নাম করা বিদ্যান লোক অগণিত ছাত্র আর শিক্ষিত লোক আপনার প্রশংসায় মুখর তাদের ভক্তি অটুট রাখতে হলে আপনার ও গলিতে যাতায়াত বন্ধ করা উচিত যেহেতু আমরা আপনার অনেক কৃতি ও সুবোধ ছাত্র সেখানে নিয়মিত যাতায়াত করি কথা শেষ না করতেই অরুণা হেসে উঠল বলল তুমি তো সাংঘাতিক লোক দেখছি চিঠিটা পেয়ে লোকটা হয়তো সরমেই মরে গেছে তার ছাত্ররা যে তাকে এখানে দেখেছে এ কথা জানলে সে বোধহয় রাস্তায় আর বের হবে না ছে কাজটা বোধহয় ভালো করনি তাকে চিনলে কি করে খোঁজ নিয়েছিলে বুঝি আমিও তার ছাত্র একটু হেলান দিয়ে খাটের উপর বসেছিল অরুণা হঠাৎ সোজা হয়ে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে একি কি অমন করে কি দেখছ? ছি কেন তুমি প্রথম দিন কথা আমায় বলনি অন্তর ইন্দ্রিয়ার আক্ষেপ যেন খান খান হয়ে ভেঙে পড়ল কেন কি হয়েছে রাগত সরেই বলল সে কেন কি হয়েছে যদি মুখোমুখি পড়ে যেতে কোনো দিন মৃদু হেসে বললাম তাহলে তো ভালোই হতো সবচেয়ে বেশি নম্বর দিতেন আমায় অরুণার রাগে মুখ ফিরিয়ে নিল আমিও চুপ করে গেলাম মিনিটখানেক দুজনেই চুপ অরুণার মুখ খুলল প্রথম থাকলে কেন বলো তারপর দুজনে পরামর্শ করে একসঙ্গেই আসতে আমার কাছে এবার শুন নরম করে বললাম যাক সৌভাগ্যবশত দেখা যখন হয়নি অদূর ভবিষ্যত দেখা হবার সম্ভাবনা নেই কারণ উনি পাগল হয়ে গিয়েছেন কি পাগল হয়ে গিয়েছেন হ্যাঁ তবে ঠিক পাগল নয় গত দুদিন কলেজে আসেননি হঠাৎ কাল শুনলাম চিকিৎসার জন্য লাহোর মেন্টাল হসপিটালে চলে গিয়েছেন হঠাৎ আত্মীয় স্বজনেরা নিয়ে গিয়েছে অরুণা আমার মুখের দিকে হাঁ করে চেয়ে রইল আবার বললাম তুমি তো বলেছিলে সেদিন পাগল না হয়ে যায় বড় একটা শখ পেয়েছিলেন তিনি বলেই তার ভাইয়ের কাছ থেকে সোনার সমুদয় কাহিনীটা বললাম কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরুণা তাহলে চিঠির কথা মিথ্যা হ্যাঁ টেনে হাতের নিচে নিয়ে আবার বলল সত্যি কি মনে হয় জানো যদি আমার কাছে কেউ আসতো বেশ কথা তো তবে এখানে আছো কেন আর কেউ না আসলে চলবেই বা কি করে চলা একটু উদাস সরে সে বলল চলা আমার বহু আগেই শেষ হয়ে গিয়েছে আর এখানে কেন আছি সেটা বলছো একটা রুদ্ধ কান্নার আবেগে মুখে তার কথা জোগাল না হঠাৎ দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল উপর হয়ে শোয়া দেহটা কান্নার আবেগে কাঁপতে লাগল হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম আরে কি হয়েছে কাঁদছ কেন জবাবে শুধু সে কান্নার শব্দটাই বন্ধ করল কম্পিত দেহ লতা শব্দহীন কান্নায় অধিকতর আন্দোলিত হয়ে উঠতে লাগলো গত জীবনের কোথাও এক বিরাট চ্যুতির অবস্থান হয়তো আমার এক মামুলি প্রশ্নের উত্তর তার স্মৃতিপথে ভেসে উঠেছে এই যে তারই প্রতিক্রিয়া তা বুঝতে আমার দেরি হল না এগিয়ে এসে অরুণার পিঠে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম কি বলবো জীবনের কোন দুর্ভাগ্যের কথা চিন্তা করে হঠাৎ সে শোকাগুল হয়েছে তা না জেনে কীভাবেই বা তাকে সান্ত্বনার কথা বলি ভেবে পেলাম না দুহাত দিয়ে আকর্ষণ করে তাকে টেনে তুললাম বললাম কি হয়েছে বলো না কাপড়ের খুঁড় দিয়ে চোখ মুছে বলল কিছু না কিছুই নাকি আঁচলটা কাঁধের উপর ছুড়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল চলো একটু ঘুরে আসি কোথায় এই এখানেই বেশ ব্যাংকে একটা রিকশা ডাকতে বলে অরুণা স্লিপারটা পায়ে দিয়ে নিল তারপর আমার দিকে তাকিয়ে বলল শাড়িটা বদলে নেই কেমন ট্রাঙ্ক খুলে দুটো শাড়ি বের করে বলল কোনটা তো? অরুণা ক্রমেই আমার কাছে হয়ে উঠছে কিছুক্ষণ আগের তার সেই কান্নার বেগ দেখে মনে হয়নি যে দু এক ঘন্টার মধ্যে সে প্রকৃতিস্থা হয়ে কথা বলতে পারবে বললাম পরও একটা তা তো একটাই পরব অগত্য শাড়ি দুটো হাতে নিতে হলো দামি শিফন সাদা আর নীল বললাম সাদাটাই পরো তাহলে তুমি একটু চেয়ারটা ঘুরিয়ে বসো অত দরকার আমি না হয় বাইরে গিয়ে একটু দাঁড়াই হয়েছে হয়েছে বসো রাগ তো কম নয় দেখছি কিন্তু তাকাবার সাহস তো নেই বললাম তা যদি বুঝোই তাহলে অত সাবধানতা কেন একটু হেসে বলল বলা তো যায় না আর চোখে দেখার সে অভ্যেস নেই তা কে জানে মুনিরও তো মতিভ্রম হয় পুরুষদের কি বিশেষ আছে বলতে বলতে উল্টো দিকে ফিরে অরুণা গায়ে শাড়িটার উপরের অংশ খুলে বাম হাতের কবজির উপর রেখে সাদা শিফোনটার ভাঁজ খুলতে লাগল কিন্তু সে এক মুহূর্ত মাত্র বাম দিকে ড্রেসিং টেবিলের আয় শরীরের অনাবৃত অর্ধাংশ ভেসে উঠল কম্পিত পায়ে উঠে দাঁড়িয়েই তাকে জড়িয়ে ধরলাম সত্যি পুরুষদের বিশ্বাস নেই বলেই তার সমগ্র মুখ চুমুতে আচ্ছন্ন করে দিলাম অগ্রসর হতে চাইলাম আরেক ধাপ নিজেকে জোর করে ছাড়িয়ে নিল সে সমস্ত মুখ যেন লাল হয়ে গিয়েছে তার বলল ছি ছি লজ্জা করল না তোমার তোমাকে তো এত ছোট ভাবিনি এতদিন আমাদের মধ্যে যে সংযম ছিল মনে করে এসেছি সেটা শুধু আমারই কিন্তু আজকের মুহূর্তের দুর্বলতায় নিজেকে যেন মাটির সাথে মিশিয়ে দিলাম কোনো প্রত্যাখ্যান যে এত নিদারুণ হতে পারে এর আগে কোনোদিন ধারণা ছিল না এ যে শুধু বঞ্চিত হওয়াই নয় না পাওয়ার রিক্ততাও নয় এতদিন যাকে আমি খাতক মনে করে আসছি আর যেন তারই দরবারে ব্যক্তিত্বের খাতায় আমি দেউলিয়া নাম লিখিয়ে দিলাম কিন্তু দুনিয়াতে পরাজিতের কাছেও পরাজয়ের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই মনের বল কমে গেলে মুখের বিষ বাড়ে এতদিন যা চাইনি আজ মুহূর্তের দুর্বলতায় তা চেয়ে না পেয়ে মনে হল এটা অরুণার অত্যত্ত ফস করে বলে ফেললাম আমার হঠাৎ লজ্জা হতে যাবে কেন এত লোক আসে তাদের বেলায় তো মানা নেই আর এ যাদের ব্যবসা তাদের মুখে তো কথা শোভা পায় না অরুণা একটা কথাও বলল না শুধু বিস্ময়সূচক টানা ভুরু নিয়ে সে তাকিয়ে রইল আমার মুখের পানে অনাবৃত অর্ধাংশকে দুই কনুই দিয়ে চেপে রেখেছে আর সাদা শিফনের অনেকটা অংশ মাটিতে গড়াচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি বলেই বাইরে পা বাড়ালাম মৃদু কণ্ঠে অরুণা ডাক দিল শোনো ফিরে দাঁড়িয়ে বললাম না যাই এখানে বসে বসে ঢং করার আমার দরকার নেই তাহলে কি তুমিও এই চাও এই মরা পচা শরীর নিয়ে অরুণা নরম সুরে আমার পৌরুষ যেন গর্জন করে উঠল রাখো রাখো এ শরীরের ব্যবসা আমি করি না এর দরকারও আমার নেই বলে আবার ফিরে দাঁড়ালাম চলে যাচ্ছ বুঝি জবাব না দিয়েই চলে এলাম গোলের মোড়ে ব্যাঙের সাথে দেখা রিক্সা নিয়ে আসছে আমাকে দেখে বলল চলে যাচ্ছেন যে তোর দিদি যাবে বোধ আমি যাব না হোস্টেলে ফিরে কাপড় চোপড় গুছিয়ে নিতে দেরি হলো না সাড়ে নটায় গাড়ি যে চিঠি আজ বিকেলে ফেলেছি সেটা বাড়ি পৌঁছার আগে আমাকে বাড়ি পৌঁছাতে হবে কীভাবে ও কি করে চিটাগং মেলের হ্যান্ডেল ধরে ঝুলে গাড়িতে উঠেছি সে কথা মনে নেই শুধু এটুকু মনে আছে সে রাতে আমাকে এ শহর ছাড়তে হবে যে অরুণার জন্য বাড়ি যাওয়া পর্যন্ত স্থগিত রেখেছি সে অরুণার জন্যই এখন আমাকে এ শহর ছেড়ে যেতে হবে যে পাপ পঙ্কেল আবর্তে পড়েছি এ শহর অন্তত কিছুদিনের জন্য ত্যাগ না করলে নিস্তার নেই বাড়ি এসে দিনগুলো কিভাবে কাটলো সে আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না মাঝে মাঝে আম্মা মুখের দিকে তাকিয়ে বলতেন কী রে তোকে এত শুকনো দেখাচ্ছে কেন দিতাম কই আমি তো বেশ আছি বাড়িতে বিয়ের কাজেও ভালো করে মন লাগাতে পারলাম না এদিকে অরুণার ওপর যত রাগ নিয়ে চলে এসেছি তাও পুরোপুরি বজায় রাখা সম্ভব হল না বোধ করি এর রাগের সুদৃঢ় কোনো ভিত্তি ছিল না তাই প্রথম দুদিন রাগের ধাক্কায় রকমে কেটে গেলেও তার পরের অলস মুহূর্তগুলো অরুণার অশরীরে আবির্ভাবে ভরে থাকতো মাথা কিছু ঠান্ডা হয়ে এলে একটা জিনিস মনে উদয় হল অরুণা সে কথাটি এ মরা পচা শরীর নিয়ে বাস্তবিকিত সে দেহের দাম কত বড় জোর পঞ্চাশ টাকা আর সে দেহের খদ্দেররাও তো আমার চেয়ে কোনো বিশেষ গুণে গুণান্বিত নয় আভাসে ইঙ্গিতে ব্যাঙের কাছে শুনেছি কিছু টাকাওয়ালা ব্যবসায়ী বাধা খদ্দের আর গান তার মূল ব্যবসা পাটা সর্দার তার অভিভাবক তার ইচ্ছার বিরুদ্ধে কারো যাওয়া সম্ভব নয় অবুঝ মন তবু গোধরে মানলাম তার দেহের প্রতি লোভ নৈতিকতা নয় কিন্তু সে কথা তো তার মুখে শোভা পায় না কি একটা মীমাংসা যেন মনে আসে এসে করেও আসছে না বস্তুত মানুষের মন যখন কোনো রিপুর পটভূমি হয়ে দাঁড়ায় তখন সেখানে নিরপেক্ষ মীমাংসা অসম্ভব অরুণা সেদিনকার প্রত্যাখ্যান আমার কাছে একটা অধ্যত্ত অবহেলা ও ঢং বলেই মনে হয়েছিল কিন্তু তার অপর পিঠে আমার জন্য যে চারিত্রিক নিষ্কলঙ্কতার গর্ব রেখে দিল সেটা খেয়াল করিনি মনে হলো আমি তার অতি আপনার তাই সে আমাকে সে পাপে অবগাহন করতে দিল না তাছাড়া রোগের ভয় তো আছেই সেদিনে সে দুর্বলতা প্রকাশটা আকস্মিক কোনো পরিকল্পনা বা বাসনা আমার ছিল না হঠাৎ রিপু সেদিন পারিপার্শ্বিকতার চাপে একটু মাথা চাড়া দিয়ে উঠেছিল বই তো নয় অথচ তার প্রত্যাখ্যানটাই বড় হয়ে দাঁড়াল দেখতে দেখতে সেটাও ছোট হয়ে এলো শুধু একটা ছোট্ট জিজ্ঞাসা মনের দোর গোড়ায় এসে ঘোরাফেরা করতে লাগল আমাকে অদেয়তার কি আছে কিন্তু সে মানসিক উষ্মাও যখন দিন কয়েকের ফাঁকে অন্তর্নিহিত হলো তখন মনে হল আমাদের সম্পর্কটা দেহাতীত হলে ক্ষতি কি এবং তাই যেন হয় বিয়ে এবং অপর অপর আনুষঙ্গিক সব চুকে যাওয়ার দিন দশেক পরে যখন ফিরে এসে সন্ধ্যাবেলা অরুণার ঘরের সামনে এসে দাঁড়ালাম দরজা তখন ভেতর থেকে বন্ধ সারা পথে শুধু চিন্তা করেছি কিভাবে কথা আরম্ভ করব সেদিন যেভাবে অরুণার ঘর থেকে বেরিয়ে এসেছিলাম আজ সে কথা ভেবে লজ্জাও হতে লাগল বাইরের অন্ধকারে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি ব্যাঙ্কে দেখা যায় কি না আর ভাবছি এখন অরুণার ঘর থেকে বেরিয়ে আসবে একটি মূর্তি আবছা আলো আধারিতে চেনা যাবে না তাকে বোঝা যাবে শুধু একটি লোক হয়তো আমারই মতো ভদ্র নিরীহ কোনো ছাত্র কিংবা কেরানি অথবা চিন্তা শেষ হওয়ার আগেই ঠাস করে দুয়ার মেলে যে বেরিয়ে এলো সে আর যাই হোক ভদ্র নয় দুয়ার খোলায় বাইরে আলো এসে পড়ল লোকটা জড়িত কণ্ঠে কি যেন বলতে বলতে আমার পাশ দিয়ে চলে গেল এর লোক যে মাতাল বুঝতে কষ্ট হল না লম্বা ঝাঁকড়া চুল মাথায় পরনে লুঙ্গি গায়ে বুক খোলা হাফ শার্ট ভয় একটু সরে দাঁড়ালাম চার চেহারা হঠাৎ দেখলে ভয় লাগারই কথা দ্রুত পদে ঘরে ঢুকে যে দৃশ্য দেখলাম ভুলও নাই ভুলবারও নয় অবিন্যস্ত চুল নিয়ে খাটের বাজুর সাথে ঠেস দিয়ে অরুণা যেন হাঁপাচ্ছে চোখমুখ ফোলা ফোলা সামনে হারমোনিয়াম আর খালি বোতল এক টুকরো হাসি মুখে টেনে বলল বসো না বসেই বললাম একে ক্লান্ত সরে অরুণা বলল কে এখন যে বেরিয়ে গেল হুম করিম সর্দার এখানকারই লোক অরুণাকে এর সাথে কল্পনা করে মনটা ঘৃণা ও রাগে বেশিয়ে উঠল বললাম এত লোককে মানা করতে পারো আর একে পারলে না এবারও ক্লান্ত হাসি হেসে সে বলল এরা মানা শুনে না এখানকার মোরল আমাদের অভিভাবকও তবে আমার কাছে অসময়ে গান আর মদের পয়সা ছাড়া কিছু চাইতে পারে না ওর বড় ভাইকে আমি বাবা ডাকি তাকিয়ে রইলাম তার মুখের দিকে আর কথাটা সত্যাসত্য সম্বন্ধে ভাবছিলাম কিছুতেই বিশ্বাস হচ্ছিল না আমাকে এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে অরুণা একটু সংকুচিত হয়ে উঠল তাড়াতাড়ি বলল তুমি যে এত রাগ করতে পারো ভাবিনি কিন্তু রাগ ভাঙল কি করে ভাবলাম জীবনে বোধ হয় আর দেখাই হবে না যেভাবে চলে গিয়েছিলে সেদিন চেয়ারটা টেনে বসে বললাম আজকের এই দৃশ্য না দেখার বদলে সারা জীবন তোমায় না দেখলেও দুঃখ ছিল না অরুণার ক্লান্ত হাসি ঠোঁট দুটিকে হঠাৎ বিস্ফারিত করেই মিলিয়ে গেল বলল কিবা বা এমন দেখলে আমাদের জীবনে তো এটা রোজকার ব্যাপার আমাকে চুপ করে থাকতে দেখে সে আবার বলল সত্যি তোমার খুব দুঃখ হচ্ছে না তার মুখের দিকে তাকালাম একটু তীব্রভাবেই এ প্রশ্নে কোনো ছল আছে বলে মনে হলো না তবু বললাম বাস্তবিক দুঃখের কারণ হলে যার দুঃখ তার গায়েও লাগত অন্য কারো সেটা বুঝিয়ে বলতে হতো না অরুণা খাটের বাজুর উপর মাথা রেখে ধীরে ধীরে বলল তুমি বোধ করি আমায় ভালোবাসতে শুরু করেছ আর এই জন্য হয়তো আমিও দায়ী আমার মনে কি হচ্ছে সেটা আমি তোমায় ঠিক গুছিয়ে বলতে পারবো না সেদিন যখন তুমি রাগ করে চলে গেলে তিন চার দিন পর্যন্ত এলে না স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবলাম ভালোই হল তারপর হঠাৎ সে একটু উত্তেজিত স্বরে বলা শুরু করলো আবার কেন এলে তুমি এলে আমার দুঃখ আরও বেড়ে যায় জীবনের কোথায় দুঃখ কোথায় গ্লানি সব আমি প্রায় ভুলেই গেছি জীবনকে আমি আমার ছন্দে বেঁধে ফেলেছি তুমি কেন সেখানে ছন্দপতন ঘটাতে চাও তুমি কেন আমায় ঘৃণা করো না বললাম থাম এসব কি বলছ। যাও হাত মুখ ধুয়ে এসো অরুণা কাপড়ের খুঁড় দিয়ে চোখ মুছে বলল না শোনো তোমার মা বাবা আছেন পড়াশোনা করতে এসেছো এখানে তারা তোমার মুখ চেয়ে আছেন আমি পরলোকে বিশ্বাস করি তাদের কাছে আমায় অপরাধী করো না তুমি আর কখনো এখানে এসো না তুমি জানো না এখানে আসার পরিণাম কি প্রথম দিকে কথাগুলো খুব উচ্ছ্বাসপ্রবণ হওয়ায় আমি হঠাৎ কোনো জবাব দিতে পারছিলাম না শেষের দিকে মনে হলো অরুণা যা বলছে তা অস্বাভাবিক হলেও মিথ্যে নয় বললাম যদি শুধু আমি ভালোবাসতাম তাহলে তোমার অনুরোধ রাখতে পারতাম আমি আর কখনো এখানে আসতাম না কিন্তু তুমি যে আমাকে তার চেয়েও বেশি ভালোবাসো অরুণা ঠোঁট কামড়িয়ে কম্পিত স্বরে জবাব দিল না মিথ্যে কথা আমি তোমায় কখনো ভালোবাসিনি এটা শুধু ছল যেমন তুমি দেখেছিলে তোমাদের সেই প্রফেসরের সাথে ছল ওদের সাথে ছল করতে তুমি টাকার জন্য কিন্তু আমার সাথে আমি তো তোমায় একটি কানাকুড়িও দেই নি কোনো দিন হঠাৎ এ কথার জবাব দিতে পারল না সে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে উত্তর দিল এমনি একটা খেয়াল ভুল করে তুমি এসে পড়েছিলে এখানে সে ভুলকে প্রশ্রয় দিয়েছি আমি বললাম বেশ তাহলে আর আসবো না বলেই উঠে দাঁড়ালাম অরুণাও চৌকি থেকে নেমে দাঁড়ালো তার এতক্ষণের কথাবার্তায় বিশেষ করে আমাদের মাঝের আসন্ন যবনিকাপাতের কথা মনে করে নিজেকে খুবই দুর্বল ও ক্লান্ত মনে হচ্ছিল মনে হচ্ছিল প্রেম প্রীতি সুখানুভূতির সমস্ত সত্তা আর উপলব্ধি আমার দেহ মন হতে বিদায় নিচ্ছে পঞ্চম পর্বের সমাপ্তি এখানেই